জি ভাই, আপনার বয়স 60-এর কাছাকাছি, অতএব আপনার মাঝে মধ্যে যে কোনো আয়রন সিরাপ খেলেই কিন্তু আমাদের প্রস্রাব হলুদ হতে পারে, এটা নিয়ে খুব ভয়ের একটা কিছু নেই। যদি রেগুলার না হয়, মাঝে মধ্যে হলে এটা ভয়ের কিছু নেই, কারণ আয়রন সিরাপ খেলে, আয়রন খাবার খেলে, বেশি কলা খেলে, বেশি মিষ্টি কুমড়া খেলে, এই ধরনের হয়, আমাদেরকে অনেক সময় টেলিফোন করে অনেক রুগীরা জানায়। তবে আপনাকে পানি অনেক বেশি খেতে হবে। আপনি যখনই দেখবেন আপনার প্রস্রাব হলুদ হচ্ছে, তখন আপনার সাথে সাথে 2 গ্লাস পানি খেয়ে নেবেন। যখনই পানি খাবেন 2 গ্লাস খাবেন, 1 গ্লাস না, তাইলে পরে আপনার এই যে প্রস্রাব যে হলুদ হয় এটা চলে যাবে। তবে ইউরোথেরাপির সমস্যাটা ইউরোথেরাপির বড় বড় প্র্যাকটিশনার ডাক্তারদের সাথে আলাপ করে নেবেন, কারণ প্রস্রাব গঠিতর সমস্যাকে অবহেলা করবেন না। পায়খানা 7 দিন বন্ধ থাকলে বড় রকম কোনো ক্ষতি হবে না, কিন্তু 3 দিন প্রস্রাব বন্ধ থাকলে বড় রকম ক্ষতি হতে পারে। কিটোনিন বেড়ে যেতে পারে, আপনার কিডনির ভয়ানক ক্ষতি হতে পারে। কিডনি হলো আমাদের শরীরের ভিতরে সবচেয়ে সেন্সিটিভ এবং অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। এইটাকে সেভ করার জন্য একমাত্র উপায় হলো একটু তিতা স্বাদ জাতীয় খাবার আপনাকে প্রতিদিন খেতেই হবে। আর কোনো রূপ আপনার এডিকশন আপনি করতে পারবেন না, বেশি বেশি ওষুধ খেতে পারবেন না, সেটা যে কোনো ধরনের ওষুধ হোক না কেন, অনেক বেশি খাওয়া ঠিক না। পরিমাণ মতো খাবেন, চিবিয়ে চিবিয়ে খাবেন, যাতে স্লাইভাগুলো সঠিকভাবে আপনার মুখের ভিতরে আসে, মুখ গহ্বরের ভিতরে স্লাইভা দিয়ে নরম করে খাবারটা ধীরে ধীরে খাবারটা খেতে হবে। যারা খুব দ্রুত খাবার খায়, জন ওয়েঞ্জেল বিশ্বের শ্রেষ্ঠ ফুড কেমিস্ট, উনি বলছে যে আমার খুব দুঃখ পায়, কান্না আসে যখন দেখি একজনে খুব দ্রুত তাড়াতাড়ি সব জিনিস গিলে গিলে খেয়ে ফেলতেছে, তার জন্য যে সামনে অনেক বড় বিপদ রয়ে যাচ্ছে, তার পেটে উঠুক হবে, শারীরিক সমস্যা হবে, এতে কোনো সন্দেহ নাই, সে প্রেশার এবং ডায়াবেটিস তার জন্য আগত। অতএব দ্রুত খাবার খাওয়াটাও খুবই খারাপ।